নমস্কার, রিয়াঙ্গনা রকমারিতে আপনাদের সবাইকে স্বাগত। সামনেই বাঙালির সব থেকে বড় সেলিব্রেশন জামাই ষষ্ঠী, আর শাশুড়িরা পঞ্চব্যঞ্জন করে তাদের স্বাদের জামাইকে তো খাওয়াবেন। জামাই ষষ্ঠীর মেনু মানে ইলিশ মাছ, খাসির মাংস, আরও অনেক কিছু। তবে এই মেনুর সঙ্গে যদি আপনারা চিংড়ি মাছ দিয়ে এই ডাব চিংড়ি রেসিপি একবার জামাইকে খাওয়ান, আপনার রান্নার প্রশংসা জামাই অবশ্যই করবে। তাহলে চলুন জামাই স্পেশাল, জামাই ষষ্ঠী স্পেশাল ডাব চিংড়ি রেসিপিটা দেখে নেওয়া যাক। ডাব চিংড়ি বানানোর জন্য প্রথমেই আমাদের নিয়ে নিতে হবে একটা ডাব, আর সেটাকে আমি কেটে নিয়েছি বেশ বড়ভাবে যাতে চামচ ঢোকাতে পারি। আর জলটাকে বের করে আমি পাশে রেখে দিচ্ছি। ডাবের ভেতর যে শ্বাসগুলো রয়েছে সেগুলো চামচের সাহায্যে বের করে নেব। এই শ্বাসগুলো কিন্তু আমাদের ডাব চিংড়িতে লাগবে। ডাবটা এমনভাবে বেছে নিতে হবে যাতে ডাবের ভেতর এরকম নরম শ্বাস থাকে। সমস্ত শ্বাসগুলো ভালোভাবে চামচের সাহায্যে আস্তে আস্তে বের করে নিতে হবে। এবার আমরা এখানে একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি, আর তাতে দিয়ে দিচ্ছি আমি এখানে দু চামচ মতন সর্ষে। আপনারা চাইলে সাদা আর কালো দুটো মিশিয়েও দিতে পারেন। নিয়ে নিয়েছি এখানে দু চামচ পোস্ত, আর আমি দেবো এখানে স্বাদ মতন লবণ। লবণটা দেওয়ার পর আমি এটাকে জল না দিয়ে এমনি ব্লেন্ড করে নেব। তারপর আমি এতে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতন জিরে। জিরেটা দেওয়ার পর আবার আমি এটাকে একটু মিক্সি চালিয়ে নিচ্ছি। দিলে এটা একটা সুন্দর পাউডার মতন তৈরি হয়ে যাবে। এইবার আমি এরকম পাউডার করে নিলে কিন্তু যখন আপনি সর্ষে পোস্ত পেস্ট করবেন তখন সুবিধা হয় অনেক। এবার আমি দিয়ে দিচ্ছি কাজু, কয়েকটা কাজু দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা, ঝালটা কিন্তু আপনাদের স্বাদ বুঝেই দেবেন। নিয়ে দিয়ে দিলাম আমি এতে সেই নারকেল, যে শ্বাস বের করে গেছিলাম সেই শ্বাসগুলো নারকেলের, আর দেবো নারকেলের জল দিয়ে এবার একটা আমি ভালো করে একটা সুন্দর পেস্ট বানিয়ে নেব। পেস্ট বানিয়ে পাশে রেখে দিয়েছি। চিংড়ি মাছ নিয়ে নিয়েছি এখানে, নেওয়ার পরে তাতে দিয়ে দিলাম হচ্ছে লবণ আর হলুদ। চিংড়ি মাছটা কিন্তু আপনি ছোটো বড় যেমন ইচ্ছা হবেন জামাইকে খাওয়াতে সেইভাবেই নিতে পারেন, অসুবিধা নেই। আমি এখানে মাঝারি সাইজের চিংড়ি মাছ নিয়েছি, আর কড়া বসিয়ে দিয়ে তাতে সর্ষের তেল গরম করে চিংড়ি মাছগুলো আমি ভেজে নেব। মাছগুলো আমি লাল লাল করে ভেজে নিয়েছি, এবার এটাকে পাশে রেখে দিচ্ছি। এবার আমরা বানাবো আসল পেস্ট, যেটা হচ্ছে সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা দিয়ে নারকেল দিয়ে যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেটা আমি একটা বাটির মধ্যে নিয়ে নিলাম। আর তার মধ্যে দিয়ে দিচ্ছি আরও দু তিনটে কাঁচা লঙ্কা। দিয়ে দিচ্ছি আমি এখানে সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো, আর দেবো চিংড়ি মাছ ভাজাগুলো। যেহেতু আমি আগেও নুন দিয়েছি আর চিংড়ি মাছও নুন দিয়েছি, তাই জন্য নুনটা দিলাম না। আর দিয়ে দিয়েছি এখানে নারকেলের জল, আর দিলাম আমি এখানে সর্ষের তেল। দেওয়ার পর এটাকে ভালো করে মাখাতে হবে। যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল প্রেস করে রাখবেন, যাতে আমি যখনই নতুন ভিডিও আপলোড করব আপনাদের মোবাইলে যেন সবার আগে নোটিফিকেশনটা পৌঁছে যায়। চিংড়ি মাছগুলো মাখানো হয়ে গেছে, আর আমি ডাবটা নিয়েছি চামচের সাহায্যে ডাবের ভেতরে চিংড়ি মাছগুলো আমি সব ঢুকিয়ে দিলাম। দেওয়ার পর মুখটা বন্ধ করে দিচ্ছি। প্রথমে এরকম ডাব দিয়ে মুখটা বন্ধ করব, তারপরে আটা দিয়ে পুরোটা একদম বন্ধ করে দেব। আটাটা নরম হয়ে গেছে, আপনি একটু শক্ত করে মাখবেন। এবারে হচ্ছে গ্যাসের ফ্লেম এরকম হাই রেখে 20-25 মিনিট আমাদের ডাবটা এইভাবে বসিয়ে রাখতে হবে, চিংড়ি মাছটাকে ভাপে হতে দিতে হবে। 20-25 মিনিট পর দেখুন হয়ে এসছে প্রায়, আর ধরুন নিচে আগুন মতন জ্বলে উঠেছে। ডাবের উপরে যে আটাটা পুরো শুকনো হয়ে গেছে আর পাশ থেকে কিন্তু তেল বেরিয়ে আসছে, বুঝতে হবে এই সময় যে আমাদের ডাব চিংড়ি একদম রেডি। এইভাবেই আপনারা বাড়িতে বানান, অবশ্যই জামাইদেরকে বানিয়ে খাওয়ান, নিজেরাও খান। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন, বন্ধুবান্ধব সবার সঙ্গে শেয়ার করবেন। দেখা হবে তাহলে নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।